দাদু ভাই, আসরের আজান দিয়েছে, চলো যাই নামাজ পড়ে আসি। আমি এখন যাব না দাদু ভাই, তুমি যাও, আমি পরে একা একা পড়ে নেব। কেন, তুমি কি জামাতের সহিত নামাজ পড়তে চাও না? জামাতের সহিত আর একা একা নামাজ পড়লেই তো হলো, সমস্যা কোথায়? দাদু ভাই, তুমি কি আল্লাহ রসুলের সেই হাদিসটি জানো না, যেটি জামাতের সম্পর্কে আলোচনা করা হয়েছে? কোন হাদিসের কথা বলছো তুমি দাদু ভাই? শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা নামাজ পড়া চাইতে দুইজন নামাজ পড়া উত্তম, দুইজন নামাজ পড়ার চাইতে 10 জনের জামাত করা উত্তম, এবং 10 জন জামাত করা চাইতে 100 জনের জামাত করা সবচেয়ে বেশি উত্তম। অবশ্যই আল্লাহ তাআলার রহমত ও বরকত জামাতের মধ্যেই থাকে, আর অবশ্যই নামাজিরাও কেয়ামতের ময়দানে আফসোস করবে যে কেন তারা জামাতের সহিত নামাজ পড়ল না, একা একা নামাজ পড়ল। তো কেয়ামতের ময়দানের আফসোসে চাইতে এই দুনিয়ার আফসোস কি বড় না? যদি তাই হয়ে থাকে তাহলে এক্ষুনি চলো জামাতের সহিত নামাজ পড়ার জন্য, কারণ জামাতের সহিত নামাজের মর্তবা অনেক বেশি। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তুমি যেতে থাকো, আমি কম্পিউটারটা বন্ধ করে উজু করে বেরিয়ে আসছি।